আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি, নাউজুবিল্লাহ, তাই না? বলে না আমরা তো বিয়ে করব, সমস্যা কি? তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থ ভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থ ভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন।